हेलो एवरीवन, वेलकम टू बायोलॉजी ट्यूटोरियल हैशटैग बुबायो। जेनपास यूजी बीएससी नार्सिंग रिलेटेड जेकोनो तथ्य सम्पूर्ण भावे आजकल वीडियोते बला रही है, तो चलो शेष अब्दि देखते थको। और चैनल नतून हो सबस्क्राइब बटन प्रेस कर पाशे थका बेल आइकनटी बजिए दाओ। तुम्हारे जो प्रथम खुशी खबर रही है, बीएससी नार्सिंग एर सीट हमें गत बचर अब्दि देखे 605 छिलो, ए बचर प्राय आरो 200 सीट बेड़े, कारण मुर्शिदाबाद और पुरुलिया कॉलेज दुटी थेके जेनपास यूजी ते एडमिशन करा जाबे। तो तुम्हारा दुटो ते काउंसलिंग कराते पारो, एक जीएनएमआर और एक एनएमआर रैंके। जीएनएमआर रैंक होच्छे जेनरल मेरिट रैंक, और तुम्हारे एनएमआर होच्छे नार्सिंग मेरिट रैंक, ए दुटो रैंक। तो तुम्हारा सेखान थेके देखे नीते पारो की कोर्स तुम्हारे जोन्नो आछे, तो चलो देखे नेवा जाक। तुम्हारा एनएमआर बेसिसे तुम्हारा काउंसिलिंग कराले, अर्थात नार्सिंग मेरिट रैंके काउंसिलिंग कराले शुद्ध एक नम्बर कोर्सटर जो तुम्हारा काउंसिलिंग कराते पर। तुम्हारा जदि जेनरल मेरिट रैंक अर्थात जीएनएमआर बेसिसे काउंसिलिंग कराओ, तेल तुम्हारा टोटाल 9 बेसिसे काउंसिलिंग कराते पर, बयसटा 8 कराते पर। तो की आछे, प्रथम रही है देखो जो बैचलर अफ नार्सिंग, द्वितीय रही है बैचलर अफ फिजिओथेरापी, तृतीय रही है बैचलर अफ ऑडियोलॉजी एंड स्पीच लैंगुएज पैथोलॉजी, 4 नम्बर रही है बैचलर अफ मेडिकल लैबोर टरी टेक्नोलॉजी, 5 नम्बर बीएससी इन क्रिटिकल केयर टेक्नोलॉजी, 6 नम्बर बीएससी इन ऑपरेशन थिएटर टेक्नोलॉजी, 7 नम्बर बीएससी इन परफ्यूशन टेक्नोलॉजी, 8 नम्बर बीएससी इन फिजिशियन असिस्टेंट, और 9 नम्बर हे बैचलर इन हॉस्पिटल एडमिनिस्ट्रेशन। यी तुम्हारा काउंसिलिंग कराते पर। जेनपास यूजी ऑफिशियल वेबसाइट थे तुम्हारा तुम्हारे कोर्स लिस्टगलो देखे नीते पारबे, एखाने देखानो रही है देखे नाओ। तबे एरपर कथाय आमरा आसी जे जेनपास यूजी काउंसिलिंग डेट कबे। तो तुम्हारा वेबसाइट थे देखते एखोनो पर्यन्त तुम्हारे काउंसिलिंग डेट देवा हयनी, तबे तथ्य मार्फत सूत्रेर खबर आगामी 2 सप्ताहेर मध्येई तुम्हारे काउंसिलिंग शुरू होते पारे। तार आगे रेजिस्ट्रेशनेर जोन्नो तोमादेरके नोटिफाई करा हबे এবং সেটি ওয়েবসাইট থেকে তোমাদের দেখে নিতে হবে, এবং সেজন্য তোমাদের এর নির্দিষ্ট কিছু প্রফারমাস ফর সার্টিফিকেটস এই যে রয়েছে, এখান থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে, তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে তোমরা সেখানে সেটি ফিল আপ করে নেবে। তো চলো দেখে নেওয়া যাক, আমরা যদি ডাউনলোড করি যে প্রফারমা কি রয়েছে, ডাউনলোড করলে আমরা কি দেখতে পাবো। আমাদের এখানে প্রোফার্মা যেটা রয়েছে, প্রোফার্মা A1, তো প্রোফার্মা A1টাই সাধারণ ক্যান্ডিডেটরা করবে, যারা তোমরা পশ্চিমবঙ্গে 10 বছরের বেশি সময় ধরে বসবাস করছো তাদের জন্য প্রোফার্মা A1 অ্যান্ড A2। এবং প্রোফার্মা যেটা B রয়েছে দেখো পরবর্তীকালে, সেই বিটা হচ্ছে তোমাদের যারা 10 বছরের নিচে আছো বা বাইরে ক্যান্ডিডেট বাইরে ছিল, তার মাতা পিতারা এখানে বসবাস করে, তো তাদের জন্য। তো সেখান থেকে তোমরা এটা করিয়ে নেবে এই পেজগুলো, এবং করিয়ে নেওয়ার পর তোমরা নির্দিষ্ট অথরিটির কাছ থেকে, গভর্নমেন্টের অথরিটির কাছ থেকে তোমরা সেটি সাইন করিয়ে নিয়ে তোমাদের রেখে দিতে হবে তোমাদের কাছে, যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে তখন তোমাদের কাজে লাগবে। কোথা থেকে করাতে পারো, বিডিও অফিস, এসডিও অফিস, হ্যাঁ এই সব জায়গা থেকে তোমরা সেগুলিকে করাতে পারো। তো চলো এক নজরে দেখে নেওয়া যাক তোমাদের কি কি কাউন্সিলিংয়ের সময় কোন কোন সার্টিফিকেট বা কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইদার ডেট অফ বার্থ প্রুফ, এইচএস মার্কশিট, জেনপা র্যাঙ্ক কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এই জাতীয় সার্টিফিকেট, দেন পিডব্লিউডি সার্টিফিকেট, কেউ যদি পিডব্লিউ থেকে থাকো তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট অবশ্যই সাবমিট তোমাদের করতে হবে। পরবর্তী তোমাদের প্রশ্ন ছিল, নিট থেকে কি বিএসসি নার্সিংয়ে ভর্তি হওয়া যাবে? তো এই প্রশ্নের জবাব আমাদের রাজ্যের জন্য আপাতত না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এই জাতীয় কোনো রকম সিদ্ধান্তে এখনও পর্যন্ত উপনীত হয়নি। আদার্স কিছু স্টেট যেমন দিল্লি রয়েছে, তো তারা নিচ্ছে তোমার নিট থেকে বিএসসি নার্সিংয়ে ভর্তি নেওয়া যাবে, বাট আমাদের স্টেটের জন্য এই জাতীয় কোনো নোটিফিকেশন গভর্নমেন্ট এখনও পর্যন্ত প্রকাশ করেনি। তো আমরা এই ধরে নিয়ে এগাবো যে 2021-21 জেনপাসের থেকে, মানে জেনপাসের কাউন্সিলিং বা র্যাঙ্ক কার্ড থেকেই শুধুমাত্র ভর্তি হওয়া যাবে, নিটের র্যাঙ্ক কার্ড থেকে ভর্তি হওয়া যাবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ও তথ্যপূর্ণ হলে লাইক করো, তথ্যপূর্ণ মনে হলে
অবশ্যই লাইক করে দাও, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও, যথাসম্ভব তার উত্তর দেওয়া হবে। আর যতদূর সম্ভব বাকিদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই জাতীয় নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেইন।